গ্রিনহাউসের এফেক্টের যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে রয়েছে আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি অ্যাজ এ পাইলট প্রজেক্ট। বর্ষাকালে মিরপুরি মাঠগুলো যেখানে বেহাল দশা সেখানে ক্রিকেটারদের প্রস্তুতি ব্যাপারটা আরো দুরূহ। তবে স্বস্তির খবর, মিরপুরে তৈরি হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের গ্রিনহাউস ইফেক্ট, যেটার আদলে বদলে যাবে লাল সবুজদের প্রস্তুতি মঞ্চ। বর্ষা হোক কিংবা বাদল, প্রস্তুতি চলবে সারা বেলা, পোষের শীতও করা যাবে অনুশীলন। বিসিবি একাডেমি মাঠের উত্তর ও দক্ষিণ পাশে হবে 20টি উইকেট। গ্রিনহাউসের এফেক্টের যেটা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে রয়েছে আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি অ্যাজ এ পাইলট প্রজেক্ট। সেটাতে প্রায় 20টা উইকেটকে আমরা কাভার করব ফ্রম নর্থ এবং সাউদার্ন সাইডে। এই 20টা উইকেট পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে, এটা আমরা এই জুনের মধ্যেই স্থাপিত হয়ে যাবে। যেখানে বাদলের সময় ইনডোর ছাড়া আর কোনো সুযোগ পান না ক্রিকেটাররা, বিস্তারিত বলেছেন কিভাবে কাজ করবে গ্রিনহাউস ইফেক্ট। এটা হচ্ছে গ্রিনহাউস, আসলে এই জিনিসগুলো ইউজ করা হয় শীত এবং মানে মরুভূমির দেশে যেখানে ফসল বোনার জন্য ইউজ করে, কিন্তু এটাকে ক্রিকেটের কাজে লাগিয়েছে প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়াতেও হয়েছে এবং আমরা মনে করেছি যে এটার আমি তাদের ফ্যাসিলিটি ভিজিট করেছিলাম ক্যানাডাতে এবং এটাতে তারা ওই আমাদের মতো দেশের অবস্থানেও তারা করতে পারবে এবং একটু স্পেশালি করছে ওরা। বিপিএল এর গত আসরগুলোতে রান করা ছিল মিরপুর চট্টগ্রামের ভেন্যুগুলোতে, কিন্তু এই আসরে উইকেটগুলোতে কি ম্যাজিক দেওয়া হয়েছে যেখানে রানের বন্যা বইছে সাগরিকা চায়ের দেশ সিলেটে। বিসিবির এই বোর্ড পরিচালক জানালেন রান করবে ব্যাটাররা, উইকেট তো নয়। রান হওয়াটা ব্যাটসম্যানের উপর নির্ভর করে, উইকেটের উপর নয়। আমি সবসময় বলে এসেছি, আমি ক্রিকেটের সাথে অনেকদিন সম্পৃক্ত, নিজেও খেলেছি, অতীতেও যখন খেলা হয়েছে আপনার ফাইনালে এই মাঠে তামিম সেঞ্চুরি করেছে, অন্যান্য সেঞ্চুরি এসেছে। তবে বিগত দিনে ব্যাটাররা কেন রান করতে পারেন নাই সেই ব্যাখ্যাও দিলেন, আসলে কি উইকেটের দোষ ছিল নাকি ব্যাটাররাই ব্যর্থ ছিলেন। সর্বত্র ক্রিকেটে উইকেট নিয়ে সমালোচনা হয়, যখন ইন্ডিয়াতে দুদিনের টেস্ট ম্যাচ শেষ হয় তখনও কেউ কিছু বলে না। এটা এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে, ক্রিকেটের উইকেটের নেচারটা কিন্তু খালি উইকেট বানানোর সাথে সম্পৃক্ত না। যখন কুয়াশা থাকে একরকম হবে, যখন উইন্ড থাকে তখন একরকম হবে। তো আমার মনে হয় যে উইকেট নিয়ে যে আলোচনাগুলো হয় ওটা মনে হয় আনন্দের আলোচনা, ওটা সমালোচনার আলোচনা নয়। প্রশংসা করেছেন টাইগার তরুণ ব্যাটারদের, যেটা দেশের ক্রিকেটের জন্য পজিটিভ সাইন। আমার সবচেয়ে ভালো লাগছে যে আমাদের কিছু ইয়াং ব্যাটার্স যারা ভালো করছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল মনে হচ্ছে, সেটাই আমার কাছে ভালো লাগছে। বিলাল শিমুল, স্পোর্টসমেইল 24। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।